মানুষের নির্মম মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা স্যার, আপনাকে এসে সরঞ্জামের তদন্ত করতে হবে স্যার, জলদি আসেন স্যার। দুঃখজনক কোনটা বুঝতে পাচ্ছ না? কোনটা আজকে তোমার কোথায় আসার কথা ছিল? ডিআইজি স্যারের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি। আসুনি কেন জানো? তুমি আসবে বলে মা কত কিছু রান্না করেছে। আম্মাকে বলো খাবারগুলো ফ্রিজে রেখে দিতে, যখন আসবো গরম করে দিলেই চলবে। আশ্চর্য, খাওয়াটাই বড় হয়ে গেল। আজ আমাকে নিয়ে খাওয়ার কথা ছিল না? ছিল, কিন্তু কি করব বলো, একটা অ্যাসাইনমেন্টে দূরে যেতে হয়েছিল। আর অসুবিধা কি, বাবা মার কাছে একটা দিন বেশি থাকবে। যদি চাও আরো কটা দিন বেশি থাকলেও আমি আপত্তি করব না। প্লিজ শর্ণা, থাকো না কটা দিন। হ্যালো 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 শর্ণা, শোনো, শালা প্রেম পীড়িতি, দুঃখজনক। চমৎকার, গুড, তোমার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে। মানে যেভাবে তুমি আমার গাড়ি থামালে, আমার বডিগার্ডকে মেরে আমাকে ছুরি ধরলে, এক কথায় সেটা অপূর্ব। আমি তোমার মতোই ছেলে খুঁজছি আমার স্পেশাল বাহিনীর জন্য। স্পেশাল বাহিনী? হ্যাঁ, তবে চলবে শুধু আমার কথাই, অনেক টাকা পাবে তুমি। তোমার মতো ট্যালেন্ট ছেলের সামান্য ছিনতাইকারী বানায় না, অপরাধ যখন করবে তখন বড় অপরাধ করতে শেখো। সে সুযোগ আমি তোমাকে দিতে পারি, যাবে আমার সাথে? কিছু বলবে নীলা? হ্যাঁ বলো। তুমি যখন পিস্তল নিচ্ছিলে, তোমার হাতে সে আলতো ছোঁয়ায় কি যে জাদু ছিল আমি জানি না। সারা রাত আমি ঘুমাতে পারিনি, শরীর জুড়ে ছিল তোমার হাতে আলতো শিহরণ। সেই শিহরণে যেন আগুন জ্বলছে সারা শরীরে, তোমাকে না পেলে সেই আগুন নিভবে না। আমি ঠিক করেছি, ওদের সঙ্গে আর নয়, আজ এখন থেকে শুধু তুমি, শুধু তুমি আসবে আমার জীবনে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা বসের নির্দেশ মতো কাজ করব, আর দুজন দুজনের প্রয়োজন মেটাব।